আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 7 এর রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভের 1 নম্বর স্কুল আলিপুরদুয়ার হাই স্কুল। 1 এর 1, 4/9 এর বর্গ। 4/9 এর বর্গ মানে 4² / 9² মানে 16/81। নেক্সট হচ্ছে রুট ওভার মানে 0.81 এর বর্গমূল কি হবে দেখো। এর বর্গমূল মানে 81/100, তার বর্গমূল উপরেরটা 9 আর নিচেরটা হচ্ছে 10, তাহলে 0.9। ঠিক আছে, তাহলে অপশন সি। নেক্সট 3 নম্বর, a+b² + a-b² এর মান কত। a+b² + a-b² মানে 2a² + b² এইটা সূত্র। নেক্সট হচ্ছে সর্বসমতার একটি শর্ত RHS, অপশন বি। নেক্সট হচ্ছে 5 নম্বর, 2.1 এর বর্গ কত। 2.1 এর বর্গ মানে 2.1 এর হোল স্কোয়ার কি হবে দেখো। 2.1 × 2.1 কত হচ্ছে 4.41। ঠিক আছে, তাহলে এটা হবে 4.41। নেক্সট দেখো 2 এর দাগ যোগ করো। (6a²) + 7a + 3 + 9a²-2a + 7 + 4a²-2a + 9, ব্র্যাকেট গুলো তুলে দিলে তাহলে 6a²+9a²+4a² 3টে স্কোয়ারের পার্ট একসাথে রাখলাম, এর পার্ট একসাথে 3+7+9 19a² এখান থেকে +3a+ হচ্ছে 19। ঠিক আছে, এটাই হচ্ছে নির্ণয় যোগফল। নেক্সট দেখো 2 নম্বর, 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে বর্গমূলের অনন্যকটা দিয়ে গুণ করতে হবে, তাহলে √121/169, তার মানে 11/13, তাহলে এর অনন্যক দিয়ে গুণ করতে হবে। সুতরাং 13/11 দিয়ে গুণ করতে হবে। নেক্সট 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বর আছে (x-y)² = (4 - 4y+y² হলে x এর মান কত হবে। (x-y)² = (4 - 4y+y²
भांगले x स्क्वायर माइनस 2xy प्लस y स्क्वायर y स्क्वायर केटे गेल एखान थेके जदि कम्पेयर करी x स्क्वायर इज इक्वल टू होच्छे 4 তাহলে x এর মান কত হবে x এর মান হবে রুট ওভার 4 ঠিক আছে রুট ওভার 4 মানে হবে 2 নেক্সট 4 নাম্বার 4 নাম্বার কি আছে चार नम्बर सूत्र गुणफल रूपे प्रकाश करो एक्स प्लस वाई एर होल स्क्वायर माइनस ए प्लस बी एर होल स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर माने ए प्लस बी ए माइनस बी तार माने एक्स प्लस वाई प्लस ए प्लस बी एक्स प्लस वाई माइनस ए माइनस बी ठीक है नेक्स्ट पांच नंबर ए प्लस बी इज इक्वल टू जीरो ए बी इज इक्वल टू माइनस 25 होले ए स्क्वायर प्लस बी स्क्वायर कत ए स्क्वायर प्लस बी स्क्वायर इज इक्वल टू ए प्लस बी तार होल स्क्वायर माइनस टू ए बी जेहेतु ए प्लस बी मान दे आछे ताई ए सूत्रटाई अप्लाई करलाम तार माने एटा जीरो स्क्वायर माइनस टू इंटू माइनस 25 माने 50 नेक्स्ट होच्छे 36 के दुटी बर्गेर अंतर रूपे प्रकाश करो छ नम्बर 36 के लेखा जाए 9 × 4 ताले 9 + 4/2 तार होल स्क्वायर एटा ए बी सूत्र गेल ए प्लस बी बाई टू तार होल स्क्वायर एकटा ए माइनस बी बाई टू तार होल स्क्वायर एबार 36 के अन्य दुटो संख्या हिसेबेओ करा जाए 12 × 3 तखन 12 × 3 दिए हबे ठीक आछे नेक्स्ट देखो 7 नंबर 1/16 1/25 1/36 1/49 के मानेर अधोक्रमे सजाओ रूट ओवर 1/16 माने 1/4 रूट ओवर 1/25 माने 1/5 তারপর রুট ওভার 1/36 মানে 1/6 তারপর 1/49 1/7 এবার 4, 5, 6, 7 এদের লসাগু কি হবে দেখো 4, 5, 6, 7 এর লসাগু 2 দিয়ে গেলে 2, 5, 3, 7 पांच दुगुणे 10 10 दुगुणे 20 3 20 60 60 इंटू 7 माने 420 তাহলে 420 হবে লসাগু তার মানে 4 এর সাথে গুণ হবে 15 × 7 = 105 দিয়ে তাহলে এটা হবে 105/420 এটা 5 এর সাথে গুণ হবে 3 এর সাথে 21 21 দুগুণে 42 42 দুগুণে 84 দিয়ে তাহলে 84/420 এটা 6 এর সাথে গুণ হবে 5 সাথে 35 দুগুণে 70 দিয়ে তাহলে 70/420 এইখানে দেখো এই যে 6 আছে মানে 3 দুগুণে 6 বাদ দিয়ে বাদ বাকি যেটা 535 535 দুগুণে 70 এখানে 5 আছে মানে 5 বাদ দিয়ে যে কটা 3 × 7 = 21 দুগুণে 42 84 মানে বাকি যেগুলো থাকছে সেটা দিয়ে গুণ হচ্ছে
নেক্সট 7 মানে 7 ছাড়া কি আছে 15 দুগুণে 30 30 দুগুণে 60 তাহলে 60 বাই 420 তাহলে এখানে আমাকে কি হিসাবে সাজাতে বলেছে অধঃক্রমে মানে বড় থেকে ছোট তার মানে এটা সব থেকে বড় তাহলে রুট ওভার 1 বাই 16 তারপরে হচ্ছে এইটা রুট ওভার 1 বাই 25 তারপরে এইটা রুট ওভার 1 বাই 36 তারপরে রুট ওভার 1 বাই 49 অধঃক্রমে হলো বড় থেকে ছোট নেক্সট দেখো তিনের দাগ তিনের দাগের এটা কি বলেছে একটি ত্রিভুজ অঙ্কন করো এ বি সি যার এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি বি সি বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং এ বি সি হচ্ছে 60 ডিগ্রি তাহলে দেখো কি হবে পাশে আমি একটা 5 সেমি আর একটা 7 সেমি মাপের সরল রেখা আঁকব তাহলে এই হচ্ছে 5 এই হচ্ছে 7 তাহলে যে কোনো মাপের একটা সরল রেখা আমি আঁকছি ওই আঁকলাম এইবার এইখান থেকে কি করব 7 সেমি মেপে কেটে নেব দেখো এই মাপলাম এখান থেকে 7 সেমি কেটে নিলাম এবার এইখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকব এই এই এবার 60 ডিগ্রি কোণের যে বাহুটা তার উপর থেকে আরেকটা যে আছে দেখো সেইটা কেটে নেব এই যে 5 সেমি এখান থেকে মাপ বসিয়ে এই কাটলাম এইবার এখান থেকে টেনে জুড়ে দিতে হবে তাহলে এইটা হয়ে গেল 60 ডিগ্রি আমার এ বি বাহুর দৈর্ঘ্য ছিল 5 বি কোণটা ছিল 60 ডিগ্রি বি সি বাহু 7 সেমি হয়ে গেল তাহলে এই হলো আমার ত্রিভুজ তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো যার এ বি ইজ ইকাল টু 5 সেমি বি সি ইজ ইকাল টু 7 সেমি আর অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকাল টু 60 ডিগ্রি হলো এরপরে হচ্ছে 3/2 একটি সমকোণী ত্রিভুজ ABC অঙ্কন করো যার ABC কোণ 90 ডিগ্রি BC হচ্ছে 8 সেমি এবং ACB হচ্ছে 45 ডিগ্রি তাহলে দেখো সাইডে আমি একটা 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখা আঁকব এই কেটে নিলাম 8 সেমি এবার যে কোনো মাপের একটা সরল রেখা আমি এখান থেকে কাটছি কেটে এই 8 সেমিটা আমি কেটে নেব মাপ নিয়ে এখান থেকে মাপ নিলাম নিয়ে এই 8 সেমিটা কাটলাম এবার এইখানে আমি একটা 90 ডিগ্রি কোণ আঁকব এইখান থেকে নিলাম এখান থেকে এই এখান থেকে এই এই 90 ডিগ্রি সরল রেখা আঁকলাম বি এ আচ্ছা এদিকে আমার এই যে 8 সেমি এঁকেছিলাম এইটা হবে না ঠিক আছে এটা যেমন আছে তেমনই থাক এবার এইখানে আমি 90 কে সমদ্বিখণ্ডিত করে 45 আঁকবো দেখো এইটা একে এই এখান থেকে এই এবার এইটা আঁকবো এখান থেকে 45 সি বিন্দুতে 45 ছিল এটা নাম দিলাম সি এবার এখানে 8 সেমি যেটা ছিল মাপটা নেব এটা হয়ে গেল বি এবার বি বিন্দু থেকে এটার উপরে লম্ব আঁকবো
এই আঁকলাম বৃত্তচাপ, এখান থেকে মাপ নিলাম এই, এখান থেকে মাপ নিলাম এই। এটা হচ্ছে এ, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, আর এটা হচ্ছে আট সেমি। ঠিক আছে, তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো, যার বি সি ইজ ইকাল টু 8 সেমি, অ্যাঙ্গেল বি সি এ বা এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি হচ্ছে 45 ডিগ্রি, এবং আরেকটা ছিল বি এ সি, সেটা ইজ ইকাল টু 90 ডিগ্রি। হলো, এই হচ্ছে আঁকাটা। নেক্সট দেখো তিন নাম্বার, তিন নাম্বার কি আছে, ভাগ পদ্ধতিতে রুট থ্রি এর বর্গমূল নির্ণয় করো 3 দশমিক স্থান পর্যন্ত। তাহলে এখানে নেব 3 দশমিক মানে 4 জোড়া 0, তিনের মধ্যে যাবে 1 অক্ষে 1, এখানে থাকলো 2, নামলো 2টো 0, 1 এর ডবল হচ্ছে 2। তাহলে এখানে আমি 2 এর সঙ্গে কত দেব, দিলাম 7, 7 সাথে 49, 7 এ 4, 14 আর 4 এ 18, এখানে পয়েন্টটা উঠে গেল, নামলো 7, এটা আসছে 1, এখানেও আসছে 1। এবার এই 2টো 0 নামলো, দ্বিতীয় জোড়া 17 ডবল হচ্ছে 34, তাহলে পাশে যদি 3 দিই, 3 দিলে হয়ে যাবে, 4 দিলে বেশি হয়ে যাবে, 3 যদি দিই, 3 তিরিকে 9 12, 3 তিরিকে 9, 3 চারে 12, 2 হাতে 1 9 1 10, 3টা চলে গেল এখানে, 9 কত হলে 10 হয়, 1 হলে 10 ধরে সেটা 3 হবে, মানে 7, 10 ধরে যেটা মিলে গেল। এবার নামলো পরের জোড়া, তাহলে এখানে আসবে 3 দুগুণের 6, এটা। এবার এখানে আমি যদি 2 দিই, কারণ আর যদি 3 দিই বেশি হয়ে যাবে, 2 দিলে হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2, হাতে রইল 1, 8 আর 1 9, 3 দুগুণে 6, এবার এখানে চলে গেল 2, 4 কত হলে 10 হয়, 6 হলে মানে এটা 7, এটা হয়ে যাবে 10, মানে 1। এবার আরও 1 জোড়া আছে, 0 নেমে গেল। এবার এইটার ডবল মানে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই। এবার কত যাবে দেখো, 3, 4, 6, 4, যদি আমি 5 দিয়ে নিই, 5, 5 আর 25, হাতে 2, 20 আর 2 22, হাতে 2, 30 আর 2 32, না অনেকটা বেশি হয়ে যাচ্ছে। ও আচ্ছা, একটা জিনিস দেখো, এই সংখ্যার পাশে যদি আমি 1ও বসাই, সেটা কিন্তু এটার থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমাকে আরো 2টো 0 আনতে হবে, তাহলে তবে এখানে 0 আসলো। এবার তার মানে যেহেতু আমার ছোট হচ্ছে, সেই জন্য আরো 2টো 0 আনতে হবে, তো 3 দশমিক স্থান পর্যন্ত আমাকে করতে বলেছিল, তার মানে এটা হবে 1, 7, 3, 2। ঠিক আছে, 1, 7, 3, 2 হবে 3 দশমিক স্থান পর্যন্ত, যেহেতু এটা ছোট হয়ে গেল, মানে এটার পাশে আমি যাই বসাই না কেন, এটা ছোট হয়ে যাবে, সেই জন্য হলো। নেক্সট দেখো 4 নাম্বার, 5x + 1/x 6 হলে এটার মান কত,
जस्ट देखो स्क्वायर कर ले किंतु चले आसबे 5x प्लस 1/x इज इक्वल टू 6 এবার উভয় পাশে যদি আমি বর্গ করি তাহলে আসছে 6 স্কয়ার পাশে লিখব উভয় পাশে বর্গ করে তাহলে এখান থেকে আসবে 5x এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5x ইনটু 1/x प्लस वन बाय एक्स एल होल स्क्वायर इज इक्वल टू तार माने एटा आसबे 25 एक्स स्क्वायर प्लस 10 प्लस वन बाय एक्स स्क्वायर सेखान थेके 25 एक्स स्क्वायर प्लस वन बाय एक्स स्क्वायर 10 टा दिके गेले वियोग हये गिये 26 प्रमाणित নেক্সট ছয় নাম্বার সরল করো না এটা চার গেল এবার পাঁচ সরল করো পাঁচে কি আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ এই দুটো মিলে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরের দুটো মিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পরের দুটো মিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এবার দেখো সবগুলো কেটে গেল তার মানে জিরো ঠিক আছে নেক্সট দেখো সূত্রের সাহায্যে মান নির্ণয় করো 803 তার হোল স্কোয়ার 803 এর হোল স্কোয়ারটাকে লিখতে পারি কি 800 প্লাস 3 তার হোল স্কোয়ার তাহলে 800 স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ারের সূত্র প্লাস 3 এর স্কোয়ার 8 8 64 দুটো শূন্য স্কোয়ার মানে এইটা তিন আটে চব্বিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ প্লাস নাইন তাহলে নাইন জিরো এইট ফোর ফোর সিক্স এটা হবে উত্তর নেক্সট হচ্ছে দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এর সঙ্গে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল এক্স হবে তাহলে তাকে ধরে নিই এক্স তাহলে দেখো কি হচ্ছে ধরি নির্ণেয় সংখ্যা ইজ ইকুয়াল টু এক্স সুতরাং জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস এক্স যোগ করে তার বর্গমূল মানে এবার দুদিকে যদি হোল স্কোয়ার করি তাহলে এই রুটটা উঠে গিয়ে এখানে হবে টু এ স্কোয়ার লিখে দিতে হবে উভয় পাশে বর্গ করে তাহলে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস এক্স ইজ ইকাল টু ফোর বা এক্স ইজ ইকাল টু কি হবে এক্স ইজ ইকাল টু ফোর মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ তার মানে 3.25 তাহলে নির্ণেয় সংখ্যা হবে 3.25 হলো